মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে আঘাত হানতে চলেছে শক্তিশালী সামুদ্রিক ঝড় হ্যারিক্যান মিল্টন এই ঝড়ের প্রভাবে ফ্লোরিডার টাম্পাতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন হ্যারিকেন মিল্টন এই শতাব্দীর অর্থাৎ গেল একশো বছরের মধ্যে মার্কিন উপকূলে আশ্রে পড়া সবচেয়ে বিধ্বংসী ঝড়গুলোর একটি হতে পারে এই ঝড়ের প্রভাবে ফ্লোরিডায় ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে এমন আশঙ্কা প্রকাশ করে তিনি ফ্লোরিডার ঝুঁকিপূর্ণ এলাকাগুলো অবিলম্বে খালি করতে নাগরিকদের প্রতি অনুরোধ জানান মার্কিন প্রেসিডেন্ট বলেন তিনি ওই অঞ্চলের সমস্ত রাজনৈতিক নেতাদের সাথে যোগাযোগ করেছেন এবং তাদের বলেছেন মানুষের জন্য তারা যা কিছু চায় তারা তা পাবে এরই মধ্যে মিল্টনকে ক্যাটাগরি ফাইভ হ্যারিকেন হিসেবে ঘোষণা করা হয়েছে এর কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় একশো মাইল সাফির স্যামসন স্কেলের পাঁচটি ধাপের মধ্যে হ্যারিকেনটি সবচেয়ে শক্তিশালী মাত্রার